হাই ফ্রেন্ডস আমি সায়তনাথে যে তোমাদের সামনে অনেকদিন পর ইউটিউবে ভিডিও আপলোড করছি মাঝখানে বিভিন্ন কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি তো বহুদিন পর তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও করতে কিন্তু টাকা লাগে না তো এরপর তোমাদেরকে আমরা বলবো কীভাবে তুমি তোমার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে এবং তুমি তোমার চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারবে তারপর একটি স্টেপ আছে প্রথমত বলে রাখি শুধুমাত্র চ্যানেল মনিটাইজ করলে যে তুমি সেখান থেকে আর্ন করতে পারবে তা নয় এছাড়াও আরও অনেক অনেক উপায় আছে আমি সবকটি উপায় এক একে বলবো তার আগে বলি কিভাবে চ্যানেল মনিটাইজ করবে এবং মনিটাইজ করার পর তুমি কীভাবে ইনকাম করবে তো ইউটিউবে আমি যখন চ্যানেল খুলেছিলাম দু হাজার সালে তখন ইউটিউবে এত রুল ছিল না বর্তমানে সেই রুলটি চেঞ্জ হয়েছে এবং এখন প্রচুর রুল এসছে ইউটিউবে যে রুলগুলো থেকে ইউটিউব বলেছে যে চ্যানেলের জন্য অর্থ উপার্জনের জন্য তোমার কম করে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার লাগবে সাবস্ক্রাইবার তোমরা জানোই ওয়াচ আওয়ার কি যখন কেউ তোমার ভিডিও দেখে তখন তোমার ভিডিও কতক্ষণ দেখা হচ্ছে সেটি ইউটিউব কাউন্ট করে এইভাবে তোমার ইউটিউব চ্যানেলটিকে বা ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওটি যদি কেউ চার হাজার ঘন্টা ধরে দেখে যদি একজন কখনই সম্ভব নয় এটা বিভিন্ন মানুষ যখন তোমার দেখবে চ্যানেলের ভিডিওগুলো সেই দেখতে দেখতে কাউন্ট হতে তো যখন এটা চার ঘন্টা চলে যাবে তখন তোমার চ্যানেল তুমি মনিটাইজেশান অন করার জন্য তুমি অ্যাপিল করতে পারবে তোমার মনিটাইজেশন অন হবে এটা কিন্তু কেউ বলতে পারে না এটা একমাত্র ইউটিউব অ্যাপ্রুভ করে কিন্তু তুমি তার জন্য অ্যাপিল করতে পারবে এটা তো গেল তুমি তোমার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য ইউটিউবের কাছে অ্যাপিল করলে এবং ইউটিউব অ্যাপ্রুভ করলো কী করলো না সেটা তাদের ব্যাপার আমি ধরে নিচ্ছি তোমার চ্যানেল ইউটিউব অ্যাপ্রুভ করলো মনিটাইজেশন তোমার চ্যানেলে অন হলো এরপর তোমার কী করে আর্নিং হবে তো এখানে থেকে বড়ো যেটা ভুল ধারণা সবার মধ্যে আছে অনেকে মনে করেন যে চ্যানেলের আর্নিং চ্যানেলের সাবস্ক্রাইবার ওপর ডিপেন্ড করে চ্যানেলের ভিউজের ওপর ডিপেন্ড করে চ্যানেলের লাইক ডিসলাইকের উপর ডিপেন্ড করে চ্যানেল শেয়ারিংয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু এটা একদম ভুল ধারণা তোমার চ্যানেল থেকে তুমি আর্নিং যখন করবে সেটার সঙ্গে এই প্রত্যেকটি প্যারামিটার কিন্তু পরোক্ষভাবে যুক্ত আছে প্রত্যক্ষভাবে কোনোটাই যুক্ত নয় প্রত্যক্ষভাবে যেটা থেকে বেশি যুক্ত সেটা হচ্ছে ভিউজ হ্যাঁ তোমার সাবস্ক্রাইবার কতগুলো হলো না হলো তার উপর কিন্তু তোমার আর্নিং ডিপেন্ড করে না হ্যাঁ তোমাকে একটা মিনিমাম সাবস্ক্রাইবার রাখতে হয় সেটা হচ্ছে এক হাজার এবং তোমার ওয়াচ আওয়ার চার হাজার ঘন্টা হতে হয় সেটা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে নট অল দ্য টাইম এরপর আসি আসল কথায় তোমার চ্যানেলে যখন ভিউজ বাড়বে তুমি দেখবে তখন যে তোমার সেখান থেকে আর্নিং হবে এটাও একদম ভুল ধারণা ইউটিউব কাউকে যখন টাকা দেয় তখন তারা দেখে যে সেই তার ভিডিও কত ভিউজ হচ্ছে এবং সেই ভিউজের মধ্যে ইউটিউব কিছু অ্যাড প্লেস করে তুমি যখন ভিডিওগুলো ছাড়ো তখন দেখবে অনেক ভিডিও ভিডিও তোমার অ্যাড আসবে অবশ্যই তুমি মনে তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার পর বা তুমি যখন অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখো বড়ো কোনো চ্যানেলে তখন দেখবে সেই ভিডিওগুলো দেখার আগে একটি করে অ্যাড প্লে হয় কখনো নিচে অ্যাড আসে কখনো সাইডে অ্যাড আসে তো এইগুলো এই অ্যাডগুলো ইউটিউব দেখায় এবং যখন তোমার চ্যানেলে এই অ্যাডগুলো দেখানো হবে তখন বিভিন্ন মানুষ এই অ্যাডগুলো দেখবে এবং সেখান থেকে ইউটিউব তোমাকে কিছু পে করবে সেই পেমেন্ট ইউটিউব কোথা থেকে করবে যারা অ্যাড দেয় সেই সমস্ত অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট সংস্থার সঙ্গে ইউটিউব কন্ট্যাক্ট করে বা তারা ইউটিউবের সঙ্গে কন্ডাক্ট করে তারা অ্যাড দেয় ইউটিউবের মধ্যে অ্যাড প্লেস করে ইউটিউব সেখান থেকে যে অর্থ উপার্জন করে তার একটা পার্সেন্টেজ তোমাকে ইউটিউব দেয় যেহেতু তোমার চ্যানেল থ্রুতে ইউটিউব সেই অ্যাডগুলোকে শো করছে ভিউয়ার্সদের কাছে এবার প্রশ্ন হচ্ছে তোমার সমস্ত ভিউজে কিন্তু এই অ্যাড পড়ে না দেখা যায় মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে ফর্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ভিডিও ভিউজের মধ্যে অ্যাড আসে বা সব ভিউজে কিন্তু অ্যাড আসে না অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আসে তোমার কত ভিউজের মধ্যে কত কত টাকা উপার্জন হতে পারে অনেক ক্যালকুলেশন করে দেখা গেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউবেদের সাথে কথা বলে দেখা গেছে যে এই যে এই যে অ্যামাউন্টটা আসে এটা কিন্তু ডিপেন্ড করে অ্যাডের রেটের উপর অর্থাৎ তোমার চ্যানেলে যখন একটি অ্যাড পড়ে সেই দিয়ে যারা অ্যাড দিচ্ছেন তারা কোন রেটে অ্যাড দিচ্ছেন সেটা ডিপেন্ড করে শেয়ার মার্কেটের উপর বিভিন্ন টাইম মার্কেট প্রাইস উঠে নামে অনেক কিছু হয় তো এত কিছুর উপর ডিপেন্ড করে এই প্রাইসটি কাউন্ট করা হয় বা ক্যালকুলেট করা হয় বলতে পারো তাহলে একটা অ্যাভারেজ যদি বলতে পারি যে ওয়ান মিলিয়ন ভিউতে কত অ্যাড আসে তাহলে বলা যেতে পারে যদি তোমার চ্যানেলে কোনো ভিডিওসে ওয়ান মিলিয়ন ভিউ পড়ে এবং সেই ওয়ান মিলিয়ন ভিউ শুরুর থেকে তোমার ভিডিওটি মনিটাইজ করা থাকে ইউটিউবে এবং তোমার চ্যানেলে বা ভিডিওতে অ্যাড করতে শুরু করে তাহলে তোমার ওয়ান মিলিয়ন ভিউ থেকে মাত্র আঠেরো থেকে কুড়ি হাজার টাকা আসতে পারে তো বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না যারা ইউটিউবার হয় তারা কিন্তু বিশাল বিশাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়ায় একদমই নয় একজন ইউটিউবারকে হতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয় তাকে অনেক অনেক ভালোভাবে কাজ করতে হয় তারপর এবার আসি অ্যাডসেন্স ছাড়া এটা তো গেলে অ্যাডসেন্সের প্রসঙ্গ হ্যাঁ তোমরা যদি অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড বয়স অর্জন করতে চাও তাহলে কিছু ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা যেন কোনো কপুলেট কন্টেন্ট ইউজ না করো তোমাদের চ্যানেলকে ঠিকঠাকভাবে মনিটাইজ অন রাখার জন্য তোমাদেরকে ইউটিউবের সমস্ত পলিসি মেনে চলতে হবে সেই লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এরপর আসি অ্যাডসেন্স ছাড়া বা মনিটাইজ ছাড়া তোমরা কী করে উপার্জন করবে হ্যাঁ মনিটাইজ ছাড়াও কিন্তু ইউটিউবে পয়সা উপার্জন করা যায় তার জন্য কী করতে হবে অনেক উপায় আছে তোমরা যে কোনো উপায় চুজ করতে পারো যেমন তোমার যদি ভিডিও ভালো ভিউজ থাকে তোমার চ্যানেল মনিটাইজ নাই হতে পারে চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার নাই হতে পারে এক হাজার সাবস্ক্রাইবার নাই হতে পারে কিন্তু তোমার ভিউজ ভালো আছে সেক্ষেত্রে তুমি বিভিন্ন অ্যাডভার্টাইজার সংস্থাদের সাথে কনট্যাক্ট করতে পারো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট যারা দিয়ে থাকেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা তাদের তুমি তোমার ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারো এর মাধ্যমে তারা তোমাকে কিছু পেমেন্ট করতে পারে সেইভাবে তুমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ছাড়াও অর্থাৎ তোমার অ্যাডসেন্স ছাড়াও তুমি কিন্তু উপার্জন করতে পারো তৃতীয়ত বিভিন্ন পার্টনার প্রোগ্রামসের বা বিভিন্ন পার্টনার প্রোগ্রাম অ্যাসোসিয়েট প্রোগ্রাম বলতে পারো তোমরা যেমন অ্যামাজন করে মিয়ন্ত্র করে এরকম বিভিন্ন কোম্পানি কি করে তারা তোমাকে একটি লিঙ্ক দেয় তো তাদের যে অনলাইন সংস্থা সেখানে বিভিন্ন জিনিস বিক্রি হয় সেই সাইট থেকে কিছু কেনার জন্য ধরো তুমি একটি ফোন কিনবে সেই ফোনটি তোমাকে একটা আলাদা লিঙ্ক দেবে তুমি যদি তাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে থাকো তো সেই ফোনটা কেনার পর সেই ফোনটা কেনার যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কে যখন তুমি ক্লিক করবে তুমি বা তুমি সেই লিঙ্কটা দিকে কাউকে দাও সে যদি ক্লিক করে সেই ফোনটি সেই সাইট থেকে কিনে তাহলে সে যেহেতু তোমার লিঙ্ক থেকে ক্লিক করে কিনছে সেই জন্য তোমাকে অ্যামাজন কিন্তু একটি অ্যামাউন্ট দেবে একটি কমিশন দেবে সেই কমিশন বিভিন্ন অ্যামাউন্টে হয়ে থাকে আমি পরের ভিডিওতে এটা নিয়ে ডিসকাস করবো তো সেই ক্ষেত্রে তারা একটি পেমেন্ট তোমাকে দেবে কিন্তু যে ফোনটি কিনবে বা সেই অন্য যে কোনো প্রোডাক্ট যে যিনি কিনবেন তিনি কিন্তু দামের কোনো পার্থক্য খুঁজে পাবেন না অর্থাৎ এইভাবেও কিন্তু আর্ন করা যায় এছাড়া বড় বড়ো ক্রিয়েটাররা যারা যেটা করে থাকেন অনেক ক্রিয়েটার করে থাকেন তারা বিভিন্ন ভালো ভালো কন্টেন্ট তাদের ভিডিওতে আপলোড করে থাকেন এবং সেই ভিডিওগুলিকে দেখার জন্য তাদের যারা সাপোর্টার রয়েছেন তার যারা ফ্যানস রয়েছেন তারা সেই ক্রিয়েটারকে কিছু কিছু ডোনেট করে থাকেন জিপের মাধ্যমে পেটিএমের মাধ্যমে সেইভাবে অনেক সময় ক্রাউড ফান্ডিং করে থেকে অর্থ উপার্জন করা থাকে করা যায় তাহলে বন্ধুরা বুঝতে পারলে তোমরা ইউটিউব থেকে কী কীভাবে অর্থ উপার্জন করা যেতে পারে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি আমার পরের ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ